মাধ্যমিক ইতিহাস স্পেশালে আজকে আমরা আলোচনা করব স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা হয়। দেশভাগের ফলে ছিন্নমূল উদ্বাস্তু মানুষের জীবন যন্ত্রণার চিত্র সরকারি নথিপত্র বা ঐতিহাসিকদের বিবরণে সঠিকভাবে প্রতিফলিত না হওয়ার কারণে স্বাধীনতা সংগ্রামী বা বিশিষ্ট পণ্ডিত বা উদ্বাস্তুদের লেখা স্মৃতিকথাগুলি এক্ষেত্রে ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয়। উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে স্মৃতিকথার ব্যবহার হল, এক, স্মৃতিকথাগুলি উদ্বাস্তু সমস্যা ও তার প্রভাব বিষয়ে নানা তথ্য ও দৃষ্টিভঙ্গি এবং বাস্তব অভিজ্ঞতার আকর রূপে বিবেচিত হয়। দুই, সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিভাবে উদ্বাস্তু সমস্যার দ্বারা প্রভাবিত হয় সেই ইতিহাস জানার উপাদান হিসাবে স্মৃতিকথা ব্যবহার করা হয়। তিন, স্মৃতিকথা থেকে দেশভাগের প্রেক্ষাপট, জিন্নাসহ মুসলিম লীগ, জাতীয় কংগ্রেস ও ইংরেজ সরকারের ভূমিকা, উদ্বাস্তু সমস্যা ও তার সমাধান বিষয়ে জানা যায়। তবে নৈবেক্তিক দৃষ্টিভঙ্গিতে বিচার বিশ্লেষণ করেই স্মৃতিকথাকে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসাবে ব্যবহার করা প্রয়োজন।